সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। নবীজি চলে গিয়েছেন, চলে যাওয়ার তারিখে খুশি করে কারা? দুশ্মনেরা। যিনি সর্বত্র বিরাজমান তিনি আবার আসেন কি করে? এরা একদিকে বলে তিনি সর্বত্র বিরাজমান, আর একদিকে বলেন তিনি আসেন। তো যিনি সর্বত্র বিরাজমান তিনি আসেন কি করে? কিতা জি কিতা, কিসের উপরে জি বললেন আপনারা? যিনি সর্বত্র বিরাজমান তিনি আবার আসেন, কখনো কখনো আসেন, কখনো কখনো যান। তো তিনি এলেন কখন, গেলেন কখন? আপনাদের ঢাকা শহরে আছে কিনা জানা নাই আমার, মোহাম্মদপুরেও মনে আছে জাতীয় কিছু কথাবার্তা আছে। তিনি আসেন কখন, যান কখন, ওদেরকে জিজ্ঞেস করা উচিত। বন্ধুরা, তোমাদের নবী এলেন কখন, গেলেন কখন? আর আমাদের নবী এলেন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়ালে, আর গেলেন কখন, গেলেন কখন? 63 বছর বয়সের 12 রবিউল আউয়ালে। কথা মনে থাকবে? এলেন কখন বলেন? 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল। মুখতালাফ মতানৈক্যপূর্ণ 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সব কাউল আছে, আর 12 রবিউল আউয়ালে রাসূলের অফাত বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে। তিনি এলেন কবে? রবিউল আউয়ালে। বলেন এলেন কবে, আর গেলেন কবে? 12 রবিউল আউয়ালে গেলেন। তো আসার, আপনার ছেলের জন্মদিবসে যদি আপনার বাবার মৃত্যু তারিখ হয়, আপনি খুশি করবেন না শোক করবেন? ছেলের জন্মদিবস আবার বাবার মৃত্যু তারিখ, কেক কাটবেন না কানবেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কেন কানবেন? আজকে বাবার মৃত্যু তারিখ যে 12 রবিউল আউয়ালে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে মদিনায় তৈবা রূপোষ হয়েছেন, 12 রবিউল আউয়ালে নবীজি চলে গিয়েছেন, চলে যাওয়ার তারিখে খুশি করে কারা? দুশ্মনেরা। অফাত তারিখে খুশি করে কারা? নবীজির অফাত তারিখে খুশি করতে পারে কারা? নবীজির দুশ্মনেরা। বলেন না, মুখস্থ করেন, মুখস্থ করতে হবে। 12 রবিউল আউয়াল নবীজির জন্মদিবস নিশ্চিত না অফাত দিবস নিশ্চিত? আবার বলেন, অফাত দিবস নিশ্চিত না জন্মদিবস নিশ্চিত? অফাত দিবস নিশ্চিত। এই জন্য তারা আরেক প্রপাগান্ডা চালিয়েছে, না নবীজি মরেননি, নবীজি মরেননি। প্রশ্ন হলো, নবীজি যদি ইন্তেকাল না করে তো নবীজির সাহাবীরা জিন্দা নবীকে মদিনায় তৈবা দাফন করেছে? তুমি তোমার বাবাকে জিন্দা দাফন করতে পারবা? মাকে জিন্দা দাফন করতে পারবো? তো নবীজিকে জিন্দা নবীকে দাফন করেছে না অফাৎসোদা, অফাৎসোদা নবীকে দাফন করেছে? পরলোকগত নবীকে দাফন করেছে নাকি জিন্দা নবীকে দাফন করেছে? বুঝে না। পাপড়ি টিভি হক্কানি ওলামাই কেরামের মুখপাত্র।